আজকে যে জায়গাতে এসেছি এটা একটা খুব সুন্দর জায়গা, আমাদের হাওড়া স্টেশনের কাছে। আমার ঠিক এই পেছনটাতে হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনের সামনে এই যে ট্যাক্সি স্ট্যান্ডটা যেখানে আছে, উবের ট্যাক্সি স্ট্যান্ড, হাওড়া নিউ প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, যেটাতে আজকে এসেছি আমরা খাওয়া দাওয়া করব। গঙ্গার ধারে খুব সুন্দর জায়গাটা দেখে নেবো। রেলওয়ে স্টেশনের নিউ কমপ্লেক্সের, হাওড়া রেলওয়ে স্টেশনের নিউ কমপ্লেক্সের উল্টো দিকে হচ্ছে বাপু উদ্যান, তার ভেতরেই হচ্ছে রেস্টুরেন্ট, রেলওয়ে কোচ রেস্টুরেন্ট রয়্যাল রেল হসপিটালিটি। এন্ট্রান্স দিয়ে ঢুকেই সন্ধ্যাবেলায় এখানটায় খুব সুন্দর লাইট জ্বলে, ঘোরার মতো এখানে আশেপাশে একটা বাগান আছে, ঘুরে দেখাচ্ছি বাগানটা। ঠিক রাস্তা দিয়ে ঢুকতে ঢুকতেই বাঁ হাতে দেখতে পাওয়া যাবে যেখানে পার্কিং, উবের পার্কিং, হাওড়া রেলওয়ে স্টেশনে উল্টো দিকে উবের পার্কিং, আর ওই দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। সুন্দর বাগান করে রেখেছে, খুব সাজানো গোছানো একটা বাগান। আই লাভ রেলওয়ে কোচ, এই আই লাভ রেলওয়ে কোচ লেখা এই হচ্ছে রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের ভেতরে দেখাবো, তার আগে বাইরেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পার্কিং, এই হচ্ছে গঙ্গা নদী, নদীর ওপাশটা হচ্ছে কলকাতা, এপাশটা হাওড়া, ওইখানটা হাওড়া ব্রিজ, ফার্স্ট ব্রিজ দেখা যাচ্ছে। ভেতরে পার্কিং এর ব্যবস্থা আছে। এই রেস্টুরেন্টের মেন গেট দিয়ে ঢুকে আসার পর এখানে বাইক রাখার অনেক পার্কিং এর জায়গা আছে। চার চাকা নিয়ে যদি কেউ আসে তাহলে চার চাকা এখানে পার্কিং করতে পারবে। এই হচ্ছে রেস্টুরেন্ট, বন্দে ভারত রেস্টুরেন্ট বলার উদ্দেশ্যই হচ্ছে এই রেস্টুরেন্টটা দেখতে অনেকটা বন্দে ভারতের মতো। এটা হচ্ছে রেস্টুরেন্টের ব্যাক সাইডটা থেকে ভিউ গুলো দেখা যাচ্ছে, পুরো গঙ্গা নদীর ভিউ। আর এই যে জানলা গুলো আছে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখন আমরা রেস্টুরেন্টের ভেতরটা একটু গিয়ে দেখে নেবো। সামনেটা দেখতে পুরো বন্দে ভারত যে ট্রেনটা, ট্রেনের মতোই করেছে, লেখাও আছে বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ, এই জন্য এটাকে বন্দে ভারত রেস্টুরেন্ট বলা হচ্ছে, যদিও ওটা রেলওয়ে কোচ রেস্টুরেন্ট। সমস্ত জায়গাতেই রেলওয়ে স্টেশন যেখানে আছে এই ধরনের রেস্টুরেন্ট আছে, কিন্তু এখানে নামটা দিয়েছে বন্দে ভারতের মতো, যেহেতু দেখতে করেছে তাই বন্দে ভারতের। আমরা যদি এনজিপি রেলওয়ে স্টেশনে যাই সেখানেও আমরা দেখতে পাবো রেল কোচ রেস্টুরেন্ট আছে, এখানেও রেল কোচ রেস্টুরেন্ট, কিন্তু এখানটা নাম দিয়েছে বন্দে ভারত। সে এখানকার একজন পেয়ে গেছি দাদাকে, আপনার নামটা? আমার নাম সোমনাথ ঘোষ। সোমনাথ ঘোষ, এটা কবে চালু হয়েছে, কত তারিখ? এটা আমাদের চালু হয়েছে স্যার 10ই নভেম্বর। 10ই নভেম্বর 2022 11টায়, কিন্তু একটু টাইম লাগে যেহেতু খাবার গুলো রেডি করার জন্য, তো আমাদের 12টার মধ্যে আমরা খাবার কমপ্লিট করে দিতে পারি। 12টা থেকে রাত্রি 10:30 খুব বেশি হলে 11টা স্যার। আর এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়? এখানে আপনার চাইনিজ ইন্ডিয়ান সব রকম খাবারই পাওয়া যাবে, এখানে চাইনিজ ইন্ডিয়ান সব খাবার পাওয়া যাবে, স্ন্যাক্সও পাওয়া যায়। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট কত আছে ভেতরে বাইরে? ওটা 40 জন মতন বসতে পারবে, এবং আমাদের বাইরে যা আপনি দেখছেন পুরোটা, বাইরেও অনেক সময় কাস্টমার বসে বা বাইরেও কাস্টমারকে বসানো হয়, ভেতরেও খায় বাইরেও খায়। কেন অনেক সময় কি হয় স্যার, আমাদের এখানে ওয়েটিং পড়ে যাচ্ছে, এতই মানে ভিড়, এতই কাস্টমার, ঠিক আছে, তো সেই অনুরোধে আমাদের বাইরেও খাওয়ানো হয় ভেতরেও খাওয়ানো হয়। বাইরে আর ভেতরে কি রেট একই না আলাদা? রেট স্যার একই রেট, বাইরে ভেতরে বলে কিছু নেই, মানে ভেতরেও যেটা রেট বাইরেও সেটা রেট, খাবার কোয়ালিটিও সেই, আপনার ভেতরে যেটা হবে বাইরেও সেটাই, একদম সেম। ভেতরে এসি বাইরে নন এসি। এখানে খাওয়া দাওয়ার যে রিভিউ, যারা আগে এসেছে ভিডিও বানিয়েছে তাদের ভিডিও দেখেছি ইউটিউবে, তো খাওয়া দাওয়ার কোয়ালিটির যেটা বলেছে এবং দাম সম্বন্ধে যেটা বলেছে সেটা হচ্ছে এখানকার দাম কিন্তু বেশ রিজনেবল। এখানে বাইরেও অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে বা ধাবা বা হোটেল, যেগুলো পাইস হোটেল বলে সে ধরনের হোটেল আছে। যদি স্টেশনে এসে মনে হয় পাইস হোটেলে খাবো, খেতে পারেন কেউ, কিন্তু সেই টাকার মধ্যেই এখানে কিন্তু বেশ ভালো কোয়ালিটির খাবার পাওয়া যাবে। হাওড়া স্টেশনে এসে কোথাও যাওয়ার সময় যদি হাতে একটু সময় থাকে তাহলে এইখানে এসে খেয়ে নিতে পারেন। দুপুরে লাঞ্চ পাওয়া যাবে, স্ন্যাক পাওয়া যাবে, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, জল আছে, সমস্ত রকম খাওয়ার ব্যবস্থা আছে। আমরা একটু ভেতরে গিয়ে রেস্টুরেন্টটা কেমন সেটা একটু দেখে নেব। বেশ ভিড় আছে, এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর ভেতরে ঢুকে Thank you.
এই হচ্ছে ভিউ, গঙ্গার ধারে বসে বন্দে ভারতে শিলিগুড়ি যেতে যেতে। খাবার প্রত্যেকটা টেস্ট খুব ভালো, এর আগেও যে খাবারগুলো খেলাম প্রত্যেকটা টেস্ট কিন্তু খুবই ভালো, এখানে দামটা রিজনেবল আর খাওয়াও ভালো। ও এটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, মাঞ্চুরিয়ান নয়, মাঞ্চুরিয়ান যেটা আগে খেয়েছি। ডিম দিয়েছে, রায়তা দিয়েছে আর চিকেনের পিসটা দিয়েছে। চিকেন লেগ পিস, চিকেনের সঙ্গে একটা লেগ পিস দিয়েছে আর বিরিয়ানির পরিমাণটা বেশ ভালো আছে, বিরিয়ানির পরিমাণের সঙ্গে রাইসটা দেখতে গেলে বেশ ভালো। এবার একটু বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এন্ট্রি থেকে ঢুকে এই হচ্ছে আমাদের বন্দে ভারত রেস্টুরেন্ট, ভেতরে বাইরে একদম নদীর পাশে পার্কিং এর সামনে এই হচ্ছে বন্দে ভারত। বন্দে ভারত ক্লিনিং চলছে, ভেতরে সিটিং ক্যাপাসিটি আছে এসি, বাইরে নন এসি। একটু বাগানটাকে ঘুরে দেখিয়ে দিই কেমন। এখানে বাইরেও যদি আমরা দেখি, এখানে বাইরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এপাশে খুব সুন্দর ছোট্ট বাগান বানানো আছে যেখানে ঘুরতে বেশ ভালোই লাগবে। হাওড়া জেটি থেকে বাবুঘাট যাব, ইচ্ছা ছিল মিলেনিয়াম পার্ক যাওয়ার কিন্তু মিলেনিয়াম পার্কের টিকিটটা পেলাম না, জেটিটা চলছে না, তাই বাবুঘাট গিয়ে ওখান থেকে হেঁটে মিলেনিয়াম পার্ক যাব। হাওড়া স্টেশন থেকে বাবুঘাট পর্যন্ত যে জাহাজ আর কি, সেই জাহাজের টিকিট বা লঞ্চের টিকিট হচ্ছে 6 টাকা পার হেড হিসাবে, যাওয়া 6 টাকা আসা 6 টাকা, 6 টাকা যাওয়ার টিকিট কেটে নিয়েছি, ওপারে গিয়ে ঘুরে ফেরার সময় আবার ওই দিকের ঘাট থেকে টিকিট কাটবো। বন্দে ভারত রেল কোচ রেস্টুরেন্টের ভিডিওটা আর লম্বা করব না, যথেষ্ট ইনফরমেশন দিয়ে দিয়েছি, আপনারা ওখানে যাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমি এই যে এন্ডিংটা রেকর্ডিং করছি, এটাতে আমার দাড়ি নেই, তার কারণ হচ্ছে যেদিন এন্ডিংটা রেকর্ড করেছিলাম রেস্টুরেন্টের ভিডিওটা, সেটা কোনো কারণে অডিওর প্রবলেমের জন্য রেকর্ডিং হয়নি, তাই এন্ডিংটা আরেকবার রেকর্ড করে নিচ্ছি। হ্যাঁ, এটা আমার বাড়ির ছাদ, মানে যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের ছাদ। এরপরে যে ভিডিওটা আসবে সেটা হাওড়া রেল মিউজিয়ামে যে নতুন রেস্টুরেন্ট আসছে ফেব্রুয়ারি 1 উইকে 2024 ওটা ওপেনিং হবে, ওর ভিডিও নিয়ে চলে আসবো। সব থেকে আগে আমার চ্যানেলেই দেখতে পাবেন ওই ভিডিও, তার একটু ঝলক আমি এখন আপনাকে দিয়ে দিচ্ছি। আজকের জন্য সাইনিং অফ, টাটা, বাই বাই।